আছে তাই তো বাধা দুই মাই এক সুরে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, এখন বাজে হলো, এখন বাজে সন্ধে 6:36। তো গাইস, এখনও কোনো প্ল্যান নেই কি করবো, পুজোতে বেরোবো কি বেরোবো না, কারণ আমার বন্ধুরা সবাই বলেছিলো বেরোবে, কিন্তু ওরা স্বার্থপরতা করছে। মানে একজন বলছে যে আমার বাবা আছে বাড়িতে, ওই জন্য বেরোবো না। তো বললাম বাবা কেন আছে, বাবা কেন আছে, বাবা কেন আছে। তো মানে বাবা আছে তো বেরোবি না কেন সেটা বললাম। তো ছাড়ো ওইসব কথা, তো ভিডিওটা যখন স্টার্ট করে দিচ্ছি তোমাদেরকে কিছু না কিছু দেখাবোই, আমি প্রমিস করছি। তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি, সেটা হলো আজকে মহাষষ্ঠী। তো তোমাদের সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো চলো তাহলে এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, ব্যাকগ্রাউন্ডে মাইক চলছে, ওটাকে প্লিজ অ্যাভয়েড করো তোমরা। আর এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সব কিছু বলছি, যে প্যান্ডেলে ঘুরলাম, দেখলাম ঠাকুর, তারপরে আমার বন্ধু পুজো দিচ্ছে সেটা দেখলাম। তো বাড়ি গিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো গাইস, বলে না যা হয় ভালোর জন্য হয়। তো আমি বাড়ি ঢুকলাম এইখান থেকে এসে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো তারপরেই। তো এতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম, এ দেখো আবার মেঘও চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ বলছি কেন, ওই একই হলো। তো বাড়ি এসে পুজো দিলাম আর বৃষ্টিটা থামলো, তারপর আবার এই ভিডিওটা করছি, কারণ বৃষ্টি চলছিলো, ভিডিওটা মানে করা যাচ্ছিলো না, প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তো বৃষ্টির আওয়াজ, ওই জন্য বৃষ্টিটা থামলো, তারপরে এই ভিডিওটা আমি করছি। তো গাইস, ওখানে যে দেখলে আমার বন্ধু পুজো দিচ্ছে, তো ও একটু লজ্জা পাচ্ছিলো, তাই জন্য ক্যামেরার দিকে বেশি তাকায়নি। আমি তাও ভিডিও করলাম, জিজ্ঞেস করলাম তোর ভিডিও করবো, তো ও বললো ভিডিওটা কর, তো তাই জন্য করলাম ভিডিও। আর তারপরে আমি বললাম একটু ক্যামেরায় কথা বল, তো কথা বলতে চাইলো না, যাক গিয়ে ওর ইচ্ছা। তো গাইস, এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিলো, এখন তো মনে হয় না আর বাইরে বেরোবো, আর ভিডিও করা হবে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অল করে রাখো, আর একটা কমেন্ট করে জানিও শুধু তোমাদের পুজো কেমন কাটছে। তো গাইস, কালকে তো সপ্তমী, অষ্টমী, তারপর নবমী, তো পরপর ভিডিও আসছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড বাই বাই অর গুড নাইট গাইস।
তো গাইস ভিডিওটা এখন শেষ করলাম, আর সঙ্গে সঙ্গে তখনই বৃষ্টিটা আরম্ভ হলো। সবই ঠাকুরের ইচ্ছে গাইস, বোঝা যাচ্ছে কিনা যায় না। এইদিকে রাস্তায় অনেক জল জমে গেছে গাইস, পুরো মানে পুরো পায়ের নিচ অব্দি ডুবে যাবে, জুতো ডুবে যাওয়ার মতো। আর গাইস তোমাদের বুঝতে পারছো কিনা যায় না, অনেক জোরে বৃষ্টি পড়ছে। এ দেখো গাইস, তো চলো ভিডিও তাহলে শেষ করে দিচ্ছি এখানেই। বাই বাই গাইস।